আমার জাংকুককে পছন্দ, জাংকুকের পছন্দ হওয়ার কারণ হচ্ছে আমি জানি না। আমার জাংকুককে পছন্দ জাংকুকের পছন্দ হওয়ার কারণ হচ্ছে আমি জানি না। তো আপু বলতেছে কি যে তুমি গাজা টাজা খেয়েছো নাকি, যে করতেছো আপলামি? না গাইস, তোমরা একটা কথা ভাবো, এই আপুটা বিটিএস কে পছন্দ করে, বাট বিটিএস কে পছন্দ করার কারণটা যদি জানতে চাইলে সে গাজা খেয়ে বলছে যে আমি কিছু জানি না। না গাইস, তোমরা একটা কথা ভেবে দেখো, সে বিটিএস কে পছন্দ করে বাট ওর কারণটা জানে না। ওটা না গাইস, তোমরা একটা কথা ভেবে দেখো, মানে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, মানে আই মিন বিটিএস কে ভালোবাসে বাট ওর কারণটা জানে না। কারণটা যদি না জেনে তাকে তাহলে কি কিছু চলবে? ওমেন, তার থেকে তো হেটার্স গুলো বেশি ভালো, আই মিন বিটিএস হেটার্স গুলো বেশি ভালো, কারণ তো হাজারটা কারণ গুলো তো বলতে পারবে বিটিএস হেটার্সরা। তো গাইস, আমি কারণটা বলে দিচ্ছি কেন জাংকুকে পছন্দ করে মেয়েটা। তার আগে তোমরা হয়তো বুঝতে পারছো না, জাংকু কার নাম? বিটিএস এর মধ্যে একটা মেয়ের নাম হচ্ছে জাংকু। তো গাইস, সব কথা আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি, কমেন্টে গালি দেওয়ার আগে, আমি বিটিএস হেটারও না কি বিটিএস লাভারও না। সো আমার মাথায় যেটা আসবে সেটা আমি বলে দিব, তো ভিডিওটা ফুল দেখবা, তারপরে নেগেটিভ কিছু কমেন্ট করবা, তার আগে কমেন্ট করবা না। ও আই সি। যদি কিছু কমেন্ট করো বিটিএস লাভার, তাহলে তোমাদের জন্য একটা বাস থাকবে আমার তরফ থেকে। ঠিক বলেছ। তো গাইস, বিটিএস এন্ড বিটিএস আর্মি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। মেবি থুকো থুকো ধুর বাল, আমি কি বলতে যে কি বলে দিচ্ছি, মাথা ব্যথা যদি না থাকে তো আমি ভিডিওটা বানাতে আসলাম তাহলে কেন? তো গাইস, আজকে বিটিএস লাভারদের সাথে আমি খেলবো। আসো খেলবো, খেলা হবে। আজকের খেলাটা হচ্ছে বিটিএস আর্মি নিয়ে, সবাইকে না কিছু কিছু আবল মাখা কিংস আর্মি কে নিয়ে। তো গাইস, বিটিএস আর্মি না এতটা কিংস হয়ে গেছে কি যেটা সত্যি সেটা মানতে চাই না, আর এদেরকে নিয়ে যতটুকু আমার মাথা ব্যথা। আচ্ছা গাইস, তোমরা একটা কথা ভাবো, যে যেমন দেখতে তাকে তেমনটা বলা কি অপরাধ? বিটিএস ঠোঁটে লিপস্টিক দেয়, এটা কি বলা অপরাধ? বিটিএস মেকআপ করে, এটা কি বলা অপরাধ? বিটিএস হচ্ছে হিজড়া, এটা কি বলা অপরাধ? বড়ি আচ্ছি বাত কই আপ। হুম কাকু হুম। তো গাইস, এই সব কথাগুলো যদি বলি তাহলে বিটিএস আর্মিদের কেন তাতে চলে আবলামি পাগলামি মাতলামি শুরু করে? তো গাইস, বিটিএস কে হিজড়া বলাটা যদি অপরাধ থাকে, তো আমি গুগলে গিয়ে সার্চ করলাম কোরিয়ান হিজড়া কারা। তো গাইস, তোমরা হয়তো জানো গুগল হচ্ছে এমন একটা জিনিস, মানে যা কিছু সার্চ করবে সব কিছু রিয়েল রিয়েল ভাবে দিবে। এখনো তোমাদের কি বিশ্বাস হচ্ছে না হিজড়া কে বিটিএস? গুগলে যদি যাও, সার্চ বক্সে যদি লেখো কোরিয়ান হিজড়া, কোরিয়ান হিজড়া বাহিনী লিখলো বিটিএস, এবং কি কোরিয়ান হিজড়া বাহিনী লিখলো বিটিএস। গাইস, তোমরা হয়তো জানো গুগল হচ্ছে জ্ঞানের ভান্ডার, গুগল তো গাজা ভাজা খায় না যে ভুল উত্তর দিবে। আমরা তো জানি বিটিএস এর দুটা হার্ট আছে, দুটা পা আছে, দুটা লাক আছে, দুটা চোখ আছে, দুটা কান আছে, দুটা আছে, তাও আছে কিনা সন্দেহ। তো গাইস, বিটিএস হিজড়া হোক বা না হোক, বিটিএস লিপস্টিক লাগাক বা না লাগাক, বিটিএস মেকআপ করুক বা না লাগাক, সেটা আমার মাথা ব্যথার কোনো দরকার নাই। আমার মাথা ব্যথার দরকার আছে একটা কিংস মেয়েকে নিয়ে। জানি না বিটিএস আর্মিদের এত কেন ধং হয়, কেন এত অ্যাটিটিউড হয়, কেন এত নকশা হয়, আই মিন সেক্সা হয়, সেটা দেখে অবাক হয়ে যাবা। এই ভিডিওটা পুরো দেখবা তাহলে বুঝবা। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবর তো একটা নতুন ভিডিও নিয়ে হাজির তোমাদের মাঝে। তো ভিডিওর ইন্ট্রো দেখে তো তোমরা বুঝে নিয়েছো আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে কিংস বিটিএস লাভার কে নিয়ে। তো বেশি না বক বক করি, সোজা ভিডিওটা স্টার্ট করে ফেলি। যদি একটা মেয়েকে প্রশ্ন করা যায় তুমি কি বিটিএস লাভার, না আমি তো বিটিএস লাভার না, আমি তো বিটিএস আর্মি। সবকিছু সমাধান হয় না, আর্মি আর্মি বললে তো আবার ছাপড়িগিরি করা হয় না। তো নেক্সট টাইম আর্মি বলার আগে 10 বার ভাববি, তারপরে আর্মি শব্দটা নিয়ে আসবি। তো গাইস, তোমাদের কি ইচ্ছা করে না বিটিএস আর্মি কারা? তো এই আপুটার কাছে বুঝা যা কারা বিটিএস আর্মি। তো আর্মি হচ্ছে যারা বিটিএস দেরকে পছন্দ করে, মানে আইডল হিসেবে দেখে। আর্মিটা কতদিন থেকে বিটিএস কে সাপোর্ট করে? তো আচ্ছা আপু, তুমি কতদিন থেকে বিটিএস কে সাপোর্ট করো? 6 বছর হবে সামনে। সামনে 7 বছর হবে যে তুমি বিটিএস আর্মি। তোমার বয়স কত চলে? 12 বছর। 12 থেকে 7 গেলে তাহলে 5 বছর। 5 বছর বয়স থেকে তুমি বিটিএস ভক্ত? হাইরে মেয়ে, পেট থেকে বেরাইনি তার আগে থেকে বিটিএস আর্মি কে সাপোর্ট করে আসছে। দুনিয়াতে আমরা কি করলাম ভাই? ক্যুকি তব তো আপনে বাপ কে টাট্টো মে থা।
তো গাইস তোমাদের কি জানতে ইচ্ছা করে না মেয়েটার কি বিটিএস এর কি কি পছন্দ? ওদের সাজরে ফ্রেন্ডশিপ ভালো লাগে, ওদের কেয়ারিং ভালো লাগে। আচ্ছা তো বাবুক বিটিএস এর কেয়ারিং ক্লিপ লাগাতো। কতটা ক্রিঞ্জ, কতটা বেহায়া, কতটা অশ্লীল, ওটা ছেলে ছেলেকে কিস করছে, এটা কি বানা যায়? তো গাইস এই ভিডিওটাতে যেভাবে আমি বিটিএস কে পচালাম, মনে হচ্ছে বিটিএস আর্মি তো আমাকে কমেন্ট বক্সে কি কি না কি বলেছে। তো বিটিএস আর্মি তোমাদের উদ্দেশ্যে বলছি, যা পারবে তোমরা কমেন্টে বলে দাও, আমি কমেন্ট পড়ছি। তো আজকের মতো মিটে নিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কিছু কিছু আবলদের কেটে নিয়ে তোমাদেরকে জানা, আল্লাহ হাফিজ।